তোরা দিলে না প্যাসের পানি, তড়পায় মাসুমে আসগার গো। তোরা দিলে না প্যাসের পানি, তড়পায় মাসুমে আসগার গো। তোদের হৃদয় পাষাণ জানি, তীরে করলি তাই আঘাত গো। সেই মরুকারবালার করুণ ঘটনা কবি বলছেন। পানি খেতে গিয়ে শিশু বিধল বক্ষে বিষাদ খঞ্জর, যে হাদের সাজে সাজে তবীর, নয়নে আসু ঝরছে অঝর, শোকে তাপে আর পিপাসায়, শোকে তাপে আর পিপাসায়, আলী হোসেন হয় কাতর গো। তোরা দিলে না প্যাসের পানি, তড়পায় মাসুমে আসগার গো। পানি পানি করে কাতরায়, রস ছিল না ফুসফুসে, তৃষ্ণায় জলে আলে আকে বর, খেলো মায়ের জীব চুষে, দুহাতে পানি তোলে, দুহাতে পানি তোলে, খেলো না আমার ইমাম গো। তোরা দিলে না প্যাসের পানি, তড়পায় মাসুমে আসগার গো। তারপর কি বলছে শুনুন। কেঁদে আকুল হয় নারী কুল, আকাশ পানে যে মুখ তুলে, আখির নির্ঝরে অধীর প্রাণ, তীর গাথা গায় দুল দুলে, বিন্দু পানির তরে তারা, বিন্দু পানির তরে তারা, শাহাদাত বরণ করলো গো। তোরা দিলে না প্যাসের পানি, তড়পায় মাসুমে আসগার গো। একে একে সব রণে গেল, ফিরে এলো না কেউ যে খিমায়, নবীর বংশ আজ ধ্বংস হলো, এজিদ সৈন্যরা ঘিরলো কুফায়, কেমন করে বাঁচবে কাফেলা, কেমন করে বাঁচবে কাফেলা,
পে গো তোরা দিলে না প্যাসের পানি। শেষ কথায় কবির আর্য শুনুন, আলী মরত যার বংশ ধরে কেন করলে যে শয়তানি, কেন ভালোবাসার ইমামের দাওয়াত দিলে যে মেহমানি, খুশ নসিব হলে শাহাদাত, খুশ নসিব হলে শাহাদাত, তবে শহীদ দরজা পায় গো, খুশ নসিব হলে শাহাদাত, তবে শহীদ দরজা পায় গো, তোরা দিলে না প্যাসের পানি, তড়পাই মাসুমে আসগারে গো, তোদের হৃদয় পাশানো জানি, তীরে করলে তাই আঘাত গো, তোরা দিলে না প্যাসের পানি, তড়পাই মাসুমে আসগারে গো, তোরা দিলে না প্যাসের পানি।